হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজ 24 সেপ্টেম্বর তৃতীয় টার্মিনালে আবারও এসেছি আপনাদের জন্য আরেকটি ভিডিও বানাতে। আজকে আপনাদেরকে দেখাবো চেক ইন কাউন্টার, যেটি সেই চেক ইন কাউন্টারগুলো কেমন হলো, যেখানে এসে প্রথমে আপনি গেট দিয়ে প্রবেশ করার পরে কিন্তু এই চেক ইন কাউন্টারে প্রবেশ করবেন, এবং এখানে আপনার যে লাগেজ সেই লাগেজগুলো কিন্তু এখানে আপনাকে দিতে হবে, আপনার বোর্ডিংটি নিতে হবে। বোর্ডিংটি নেওয়ার পরে চেকিং কীভাবে হবে সেই প্রক্রিয়াটি আপনাদেরকে দেখায়। এইভাবে কিন্তু শুধু এই জায়গাটিতে নাই, এক নম্বর গেটের পাশে এখানে চেক ইন কাউন্টার যেমন হয়েছে, দুই নম্বর, তিন নম্বর, প্রত্যেকটা গেটের পাশে কিন্তু একটা করে চেক ইন কাউন্টার হয়েছে। কতগুলো সেই সংখ্যা তথ্য এবং কোন কোম্পানি এগুলো করছে, কীভাবে এটি সেট আপ করা হয়েছে সেগুলো আপনাদেরকে জানায়। ভাই, এটি কতগুলো এখন পর্যন্ত সেট আপ করা হয়েছে, কতগুলো চেক ইন কাউন্টার থাকছে? একটা ইয়েতে হচ্ছে 10টা, মানে 10টা কাউন্টার বসছে, ছয়টা চেক ইন কাউন্টার আছে এখানে, তো 10টা আমাদের আরও বেশি ওই পাশে, ওই পাশে 10টা, ও 10টা 10টা 20টা বসছে এই পাশে। এইভাবে কয়টা এরকম সেকশন? ছয়টা সেকশন। তো একটুকে আমরা দেখতে পারি, দর্শক কিন্তু দেখাই যে কীভাবে আসলে এই চেক ইন কাউন্টারটি আসলে আসলো। চেক ইন কাউন্টারে আসার পর বোর্ডিং নেওয়ার পরে আপনার এটি কীভাবে হবে একটু যদি আমাদেরকে দেখান, আমরা যদি এই পাশটিতে একটু দেখাই, একটু দেখান তো কীভাবে আসলে কার্যক্রমগুলো চলছে। এটা কোন কোম্পানি আমাকে বললেন তো? আমাদের কোম্পানিটা বিশ্ববিখ্যাত কোম্পানি ডিমার্ক, ডিমার্ক পোল্যান্ডের কোম্পানি, পোল্যান্ডের কোম্পানি, তারা এই পুরো জিনিসটা সেট আপ বসিয়েছে নাকি? ব্যাগেজ হ্যান্ডলিং সিস্টেম আপনাদের এটা বসালে গেছে, পুরো পোল্যান্ডের লোকজনই কি এসে বসেছে আপনার কোম্পানি থেকে? আচ্ছা, একটু চালু করেন তো দেখি। প্রথমে উনি সুইচটি অন করলো, বাটনটি চাপলো, তারপরে কিন্তু লাগেজে যাওয়া শুরু করলো। এই যে দেন, খুব সুন্দর প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু এটি করা হয়। অন্যান্য এয়ারপোর্টে যেরকম, আমাদের এখানেও একেবারে আন্তর্জাতিক মান বজায় রেখে অত্যাধুনিক যে প্রযুক্তি, অত্যাধুনিক যন্ত্রপাতি সেগুলো কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি, এবং আমরা আপনাদের কারো নিয়ে যেয়ে দেখাই। এটা পরীক্ষামূলকভাবে আমাকে দেখানো এলো, এর আগে কিন্তু এই যে চেক ইন কাউন্টারগুলো সেগুলো কিন্তু সব বন্ধ করে রাখা হয়েছে, উদ্বোধনের আগে আগে সেগুলো খুলে দেওয়া হবে তার আগে, কিন্তু আজকে সুযোগটি পেয়েছি, আমাকে এই সুযোগটি করে দেওয়া হয়েছে যেন এটি একেবারে নিট অ্যান্ড ক্লিন দেখেন। এখানে মনিটরগুলো কিন্তু দেখেন সব খুলে দেওয়া হয়েছে, শুধুমাত্র এই ভিডিওটি তৈরি করার জন্য আমরা দেখতে পাচ্ছি যে মনিটরগুলো খুলে দিল ওনারা, এবং এখানে মনিটরে কিন্তু আপনার ডিটেলটি আসতে থাকবে। তো চেক ইন কাউন্টারের পরে এই দৃষ্টিনন্দন এয়ারপোর্ট ঘুরলেও কিন্তু আপনার অনেক সময় কেটে যাবে। কি চমৎকার এই দৃষ্টিনন্দন একটি এয়ারপোর্ট নির্মাণ শৈলী, যেটি সেটি কিন্তু সত্যি মুগ্ধ করার মতো, আপনার মন কাড়বে, এখানে ঘুরলে কিন্তু আপনার ভালো লাগবে। এরপরে কিন্তু আপনাকে যেতে হবে আপনার ইমিগ্রেশন কাউন্টার, সেই ইমিগ্রেশন কাউন্টারগুলো কিন্তু এই পাশটিতে আছে। চেক ইন করে ইমিগ্রেশন কাউন্টারে যাবেন, ইমিগ্রেশন করার পরে আপনার যে লাগেজ, হ্যান্ড লাগেজ যেগুলো সেগুলো চেক ইন হবে, তারপরে কিন্তু আপনি বোর্ডিং ব্রিজ দিয়ে তারপরে এয়ারক্রাফ্টে যাবেন। আমি আজকের এই ভিডিওটি শুধুমাত্র কিন্তু আপনাদের জন্য তৈরি করছি, যারা আমাকে বলেছিলেন যে প্রতিদিনের আপডেট দিতে, আমি সেটি চেষ্টা করেছি। আজকে 23 সেপ্টেম্বরের পর 24 সেপ্টেম্বরে আজকে এসেছি, 24 সেপ্টেম্বরের যে দৃশ্য সেটি এরকম যে কালকে যা দেখিয়েছি সেটির তুলনায় আজকে কিন্তু আরও পরিবর্তন হয়ে গেল, এবং এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চেক ইন কাউন্টারটি সম্পূর্ণরূপে পরিষ্কার পরিচ্ছন্ন, এবং সেট আপ যেটি করার সেটি কিন্তু হয়ে গেছে। এর আগের দিন দেখিয়েছিলাম, তখন কিন্তু যন্ত্রপাতিগুলো একেবারে সেট করা হচ্ছিল। তো প্রতিদিন কিন্তু দৃশ্যপট পরিবর্তন হচ্ছে, প্রতিদিন আরও বেশি প্রস্তুত হচ্ছে স্বপ্নের তৃতীয় টার্মিনাল। আশা রাখি পরের ভিডিওটি দেখবেন, প্রতিদিন চেষ্টা করব আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার, আশা রাখি পাশে থাকবেন। বিশেষ করে যারা প্রবাস থেকে দেখেন তাদেরকে অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ, যারা বিশেষ করে আমার এই ভিডিওগুলো যারা দেখেন এবং শেয়ার করেন তাদেরকেও ধন্যবাদ জানাই, দেশ বিদেশ থেকে যারা দেখছেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার এই পর্বটি শেষ করছি। আগামীকাল নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো, সেটি দেখার আমন্ত্রণ রইলো।